মলদোভাকে অস্থিতিশীল করবেন না বলেছে জেলেনস্কি। সত্যি কি চীন ভারতের কারণে ইউক্রেনে পরমাণু হামলা চালায়নি রাশিয়া? শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চায় বলেছে ইরান। চীন ও রাশিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এশিয়া সফরে ব্লিংকেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মলদোভাকে অস্থিতিশীল করবেন না বলেছে জেলেনস্কি। প্রতিবেশী মলদোভাকে রাশিয়া যাতে অস্থিতিশীল করতে না পারে এজন্য মিত্র দেশগুলোকে ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহ করতে বললেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান তিনি। খবর সিএনএনের, রাশিয়া শুক্রবার মলদোভাকে ইঙ্গিত করে জানিয়েছে দক্ষিণ সীমান্ত দিয়ে একটি দেশ মস্কোয় হামলা করার উস্কানি দিচ্ছে। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর বর্ষপূর্তির দিনে রাশিয়ার এ বক্তব্যের পর জেলেনস্কি এই মন্তব্য করেন। জেলেনস্কি বলেন, রাশিয়া মলদোভায় একটি হাইব্রিড ও তথ্যযুদ্ধ চালাচ্ছে। ইউক্রেনে সুবিধা করতে না পেরে রাশিয়া এখন দুর্বল মলদোভার দিকে দৃষ্টি দিয়েছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। এদিকে জানিয়ে দিব, সত্যিই কি চীন ভারতের কারণে ইউক্রেনে পরমাণু হামলা চালায়নি রাশিয়া? গত বছরের 24 ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান এর নামে আগ্রাসন শুরু করে রাশিয়া। সেই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো মনে করেছিলেন কয়েক সপ্তাহে পুরো দেশ দখল করে তা রাশিয়ার অধীনে নিয়ে আসতে পারবে তার সেনাবাহিনী, তবে সেটি ছিল তার ভুল ধারণা। এরই মধ্যে এই যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে, রুশ সেনারা এখনও ইউক্রেনের লড়াই চালিয়ে যাচ্ছে। আমেরিকা ও পশ্চিমা বিশ্ব থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করে রুশ সৈন্যদের প্রতিহত করে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে বিগত বেশ কয়েক মাস ধরেই পারমাণবিক যুদ্ধের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইউক্রেন নিজেই পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে তাদের ঘাড়ে দোষ চাপানোর পরিকল্পনা করেছে। অন্যদিকে ইউক্রেনের দাবি ছিল, রাশিয়ার এই ভিত্তিহীন দাবি মূলত পারমাণবিক হামলা করার একটা অজুহাত মাত্র। পুতিন সেই সময় রুশ পারমাণবিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। তখন রুশ সেনাকে কার্যত পারমাণবিক যুদ্ধের জন্য তৈরি থাকা নির্দেশ দিয়েছিলেন পুতিন। এসবের মাঝেই রাশিয়াকে পারমাণবিক হামলা করা থেকে নাকি বিরত রাখতে ভূমিকা করেছিল ভারত ও চীন, এমনটি দাবি করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার উপর ভারত ও চীনের বেশি প্রভাব রয়েছে, এই প্রভাবই ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার আটকাতে সাহায্য করে থাকতে পারে। ব্লিংকেন বলেন, রাশিয়ার উপর যেসব দেশের প্রভাব রয়েছে আমরা সেই সব দেশের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে পুতিনের কথা বলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে তাদের আপত্তির কথা তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়। বর্তমানে চীন ও ভারতের মতো দেশের প্রভাব রয়েছে রাশিয়ার ওপর। আমরা আমাদের সাফল্য বোঝাতে পেরেছিলাম যে পুতিনের সঙ্গে এই বিষয়ে কথা বলতে। আমরা জানি রাশিয়াকে তারা আমাদের বার্তা পৌঁছে দিয়েছিল এবং আমার মনে হয় এটা একটা বড় প্রভাব ফেলেছিল। উল্লেখ্য, ভারত ও চীন সরাসরি ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা সমালোচনা করেনি। অবশ্য ভারত মোটের ওপর যুদ্ধের বিরোধিতা করেছে, চীন আবার কিছুটা রাশিয়া ঘেঁষা অবস্থান গ্রহণ করেছে। তবে ভারত ও চীন দুই দেশই বরাবর আলোচনার টেবিলে বসার কথা বলেছে। তবে জাতিসংঘ রাশিয়া বিরোধী প্রস্তাবে হাতে গোনা এক দুবার ভোট দিয়েছে ভারত, বাকি প্রতিবারই রাশিয়া ইস্যুতে ভোটদান থেকে বিরত থেকেছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব কিছুটা হলেও অসন্তুষ্ট ছিল ভারতের ওপর। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বীকার করেছেন যে ভারত ও রাশিয়ার সম্পর্ক বহু বছরের পুরনো। তবে তিনি এও বলেছেন, বর্তমানে ভারত ও আমেরিকার সম্পর্ক খুব ভালো। তিনি সাফ জানিয়ে দেন, বহু বছর ধরে রাশিয়া থেকে অস্ত্র এবং সামরিক ক্ষেত্রে সাহায্য পেয়ে এসেছে ভারত, তবে বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে রাশিয়া থেকে ধীরে ধীরে দূরে সরে আসছে ভারত। পরবর্তীতে আমাদের বা ফ্রান্সের মতো দেশের সঙ্গে অংশীদারিত্ব করছে দেশটি। এদিকে জানিয়ে দিব, শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে 12 দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল চীন, আর বেইজিং এর এই প্রস্তাব সামনে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চান। ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার কিয়েভে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেন জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, চীনের প্রস্তাব ইঙ্গিত করছে যে তারা শান্তির পথ খোঁজার চেষ্টা করছে। চীন অবশ্য শান্তির প্রস্তাবের কথা বললেও পশ্চিমা দেশগুলো কয়েকদিন ধরে দাবি করে আসছে শি জিনপিং
রাশিয়াকে অস্ত্র দেওয়ার কথা চিন্তা করছেন। এ ব্যাপারেও কথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, আমি সত্যি বিশ্বাস করতে চাই চীন রাশিয়াকে অস্ত্র দেবে না। চীন যে 12 দফার শান্তি প্রস্তাব দিয়েছে, সেখানে ইউক্রেন থেকে রাশিয়ার সেনাদের প্রত্যাহারের কথা স্পষ্ট করা হয়নি। উল্টো তারা মস্কোর উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। এর মাধ্যমে মূলত পশ্চিমা দেশগুলোকে একহাত নিয়েছে বেইজিং। জেলেনস্কি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করলেও চীন এখনও এ নিয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেনি। এদিকে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তারা বলেছে এ প্রস্তাবকে সমর্থন জানায় তারা। তবে পশ্চিমারা চীনের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরোক্ষভাবে এটিকে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার সংবাদ মাধ্যম ABC-র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন। তাহলে এটি কিভাবে ভালো হতে পারে? আমি ওই প্রস্তাবে এমন কিছু দেখিনি যেটি রাশিয়া ছাড়া অন্য কোনো পক্ষের জন্য লাভজনক হবে। চীন বর্তমানে রাশিয়ার পক্ষেই অবস্থান করছে। সংবাদ মাধ্যম BBC-র আন্তর্জাতিক বিষয়বলী সম্পাদক জন স্পিনসন বলেছেন, চীন পুতিনের মুখ বাঁচানোর জন্য একটি শান্তি চুক্তি খুঁজে বের করবে। এদিকে জানিয়ে দিব, ট্রাম্পকে হত্যা করতে চায় বলেছে ইরান। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চাইছে ইরান, এমনটাই জানালেন ইরানের সামরিক সংস্থা রেভিলিউশনারি গার্ড আর্ম স্পেস ফোর্স এর প্রধান আমির আলী হাজিজাদে। আমেরিকার হাতে খতম হওয়া ইরানের শীর্ষ নেতার মৃত্যুর বদলা নিতেই ডোনাল্ড ট্রাম্পকে হত্যার শখ কষা হচ্ছে বলে তার দাবি। আমির আলীর কথায়, আমরা আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চাইছি। সম্প্রতি 1,650 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। রাশিয়া ইউক্রেন সংঘাতে ইউক্রেনের উপর আরো আগ্রাসী হতে রুশ সেনার হাতে ড্রোন তুলে দিয়েছে ইরান। রাশিয়া সেই ড্রোন ইউক্রেনে বিদ্যুৎ কেন্দ্র এবং সে দেশের বহু সরকারি আবাসন কেন্দ্র ধ্বংস করতে ব্যবহার করছে। এরপর থেকেই পশ্চিমী দেশগুলির নেক নজর পড়েছে ইরানের ওপর। তাই সব রকম পরিস্থিতির জন্য নিজেদের অগ্রভাগে প্রস্তুত রাখতেই এই নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান, বলেছে সামরিক বাহিনী। সেই প্রসঙ্গে ইরানের একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় আমির আলী বলেন, 1,650 কিলোমিটার পাল্লার একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্রাগারে জায়গা পেয়েছে। সেই সাক্ষাৎকারে উঠে আসে ট্রাম্প প্রসঙ্গ। আমির আলী জানান, 2020 সালে বাগদাদে আমেরিকার ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সুলাইমানি নিহত হন। এর বদলা নিতে কয়েকদিন পর ইরাকে থাকা আমেরিকা সেনার ওপর ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। মারা যায় আমেরিকার একাধিক সেনা। তবে সেই সেনাদের হত্যা করার কোনো ইচ্ছা ইরানের ছিল না বলে জানিয়েছে আমির আলী। সুলাইমানি হত্যার আসল দায় ট্রাম্পের ছিল বলে জানিয়েছেন তিনি। আল্লাহর ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। হত্যা করতে চাই আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব মাইক পম্পেওকেও। যে সামরিক কমান্ডাররা সুলাইমানিকে হত্যার আদেশ জারি করেছিলেন তাদেরও হত্যা করা উচিত। এর আগে সুলাইমানির মৃত্যুর জন্য আমেরিকার উপর প্রতিশোধ নিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার কথা জানিয়েছে ইরানের শীর্ষ নেতারা। আমেরিকার বিরোধিতা এবং ইউরোপীয় দেশগুলির উদ্বেগকে পাত্তা না দিয়েই দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রকে প্রসারিত করেছে ইরান। যদিও সে দেশের সেনা কর্মকর্তাদের তরফে দাবি করা হয়েছে সম্পূর্ণরূপে প্রতিরক্ষার স্বার্থে এই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছে। এদিকে জানিয়ে দিব, চীন ও রাশিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এশিয়া সফরে ব্লিংকেন। চীনের শীর্ষ কূটনীতিকের সাথে একটি বৈঠক এবং ইউক্রেন সম্পর্কিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের পর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বস্তিবোধ করছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্য আগামী সপ্তাহেই তিনি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া সফর করবেন। এই সময় তিনি চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই অঞ্চলে সফর করবেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন অধিকার সম্পর্কিত অনর অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময়ে এই সফরে যাচ্ছেন ব্লিংকেন। নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাং এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে ব্লিংকেনের আলোচনা সম্ভাবনা সম্পর্কে একেবারে মুখ বন্ধ করে আসছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে তিনজনই ভারতের রাজধানী G20 বৈঠকে উপস্থিত থাকবেন। পররাষ্ট্রমন্ত্রক শুধু বলেছে যে সেখানে কোনো বৈঠক নির্ধারিত নেই। আশা করা হচ্ছে সম্প্রসারিত G20 বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বিশেষ করে ইউক্রেন সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর খাদ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পেতে পারে আলোচনায়। দিল্লি সফরের আগে ব্লিংকেন কাজাখস্তানের রাজধানী আস্তানা সফরে যাবেন। সেখানে তিনি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পাশাপাশি তথাকথিত C5+1 গ্রুপের একটি বৈঠকে যোগ দেবেন। এই গ্রুপটিকে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত। পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সেই বৈঠকে তিনি মধ্য এশিয়ার দেশ
দেশগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর জোর দেবেন। এই শব্দ বন্ধে তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে থাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।